শুভ সকাল বন্ধুরা, আজকের সকালটা অন্য দিনের থেকে একটু আলাদা। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল প্রায় 8:30 মতো। তো আজ যাচ্ছি ডাক্তার দেখাতে, আমার জন্য না, মার জন্য, কারণ মার পেটের ব্যথার জন্য। তো ওদিকে নাম লেখানো হয়ে গেছে আমার একটা দিদি আর কি, মানে জ্যাঠতুতো দিদি, ও নাম লিখিয়ে দিয়েছে। তো এদিকে টোটো নিয়ে আসছে তোমাদের দাদাভাই, ও বাইকে যাবে আর আমরা টোটোতে যাব। তো মাকে বললাম উঠে বসো, আর পেট ব্যথা কালকে রাতে একটু বেশি ছিল, তো ভাবলাম যে না, ডাক্তারটা দেখিয়ে আনি। মার পেট ব্যথাটা অ্যাকচুয়ালি একবার উঠে আবার নেমে যায়। তো এখানে ডক্টর মণ্ডল আর কি ওনার নাম, তো নাম লেখানো আছে 9 নম্বরের নাম। তো তোমাদের দাদাভাই বলছে আমার কাছে ভিজিটটা আছে, তো ভিজিটটা নিয়ে যাও আর এটিএমে গিয়ে টাকা তুলতে হবে। তো এটিএমটা একটু দূরে এখান থেকে, তো মা আর আমি এখানে বসে আছি আর ও গেল এটিএমে টাকা তুলতে। আর আজকে এটিএমে প্রথম যে এটিএমটাতে গেছে ওখানে টাকাই নেই, তো তারপরে আবার ঘুরে ঘুরে আরেকটা এটিএমে গেছে, ওখানেও প্রচুর ভিড়, কারণ একটা এটিএমে টাকা ছিল না, তো বাকিটাতে ভিড় থাকবে। তো বন্ধুরা দেখো, আমি বাইরে বেরিয়ে আসলাম, কারণ ভিডিওটা আপলোড করা বাকি আছে, কারণ ভিডিওটা আপলোড হয় নাই। তো মাকে বলতেছি এদিকে ভর্তি হতে, কারণ এখানে ভর্তি হসপিটাল আছে। তো বলে যে না, ভর্তি হবো না, ভর্তি হবে না নাকি। এখানে ভর্তি হলে কি মানে রাত্রেবেলা করে ওনার ব্যথাটা বেশি হয়, তো ভর্তি হলে তাহলে স্যালাইন ঠেলাইন দিলে, যেটুকু বলতেছিলো স্যালাইন দিলে নাকি ঠিক হবে, তো ভর্তি হবে না। তো এখানে প্রাইভেটেই ডাক্তার দেখাচ্ছি, তো দেখি কতদূর কী হয়, নাহলে তো অন্য ডাক্তার দেখাতেই হবে। তো 9 নম্বর নাম, চলো ভিতরে যাই, তাড়াতাড়ি হয়ে গেছে। তোমাদের দাদাভাই ওদিকে গেছে টাকা তুলতে এটিএমে, তো টাকা তুলে আসো তারপরে কথা। তো দেখো, আমরা এসেছিলাম তখন সেরকম ভিড় ছিল না, আর এখন কত ভিড় হয়ে গেছে, কত লোক চলে এসেছে। আসলে এই ডাক্তারটা এদিকের মধ্যে এত নাম করা ডাক্তার যে সবাই আসে এইখানে ডাক্তার দেখাতে। তো ভাবলাম যে এখানে আপাতত দেখাই, তারপরে যদি ওষুধ খেয়ে কোনো কাজ না হয় তাহলে বাইরে কোথাও দেখাবো। আর এদিকে তোমাদের দাদাভাইকে আমি সমানে ফোন করে যাচ্ছি, সমানে বলতে দুইবার ফোন করলাম যে কী ব্যাপার। তো বলে যে একটা এটিএমে টাকা নাই আর একটা এটিএমে প্রচুর ভিড়, তো আমার লেট হবে, তুমি দেখায় দাও, কারণ তোমার কাছে তো ভিজিটটা আছে, তুমি দেখায় দাও আপাতত। তো ডাক্তার দেখানো শেষ, এই যে ওষুধ দিল, রিপোর্ট দিল, তো ওষুধগুলো নিতে হবে। আর আরও ওই যে পায়খানার সমস্যা, ওইটার জন্য দিল ওষুধগুলো। আর ওষুধগুলো খেয়ে যদি না কমে তাহলে ইউএসজি আর একটা কী জানি নল ঢুকায় আর কি করে, ওগুলো করতে হবে। তো বন্ধুরা, এইমাত্র বাড়ি ফিরলাম, এইমাত্র বলতে ভুল, মোটামুটি 1 ঘন্টার মতো হলো বাড়ি আসলাম। তো ওইদিকে আমি ভাত বসিয়েছি, ভাত হয়ে গেছে, আর ডাল বসাইছি, আর এই যে লাউটা ছিল দেখো, সেদিনকার লাউটা রান্না করেছিলাম, অর্ধেক অর্ধেক ছিল, এই লাউটা দিয়ে ঘণ্ট করবো, আর কিছু রান্না করবো না বেশি কিছু। আর মোটামুটি একটা পার হয়ে গেছে, 1:30-2টার মতো বাজে। তো সকালবেলা শুধু সিদ্ধ ভাত রান্না, আমার সিদ্ধ ভাত বলতে কোনো কিছু সিদ্ধ দেয়নি, আলু ঠালু ঘরে সমস্ত কিছু শেষ হয়ে গেছিলো। তো আজকে নিয়ে আসবে খরচা, তো এখন তো আর আনবে না, আনতে আনতে মোটামুটি সন্ধ্যা হবে আর কি, বিকালবেলার দিকে। তো তো ভাবলাম যে এই তরকারি আর মসুর ডাল রান্না করি, এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে দুপুরবেলা, আর রাত্রে যেহেতু বাজার করবে তারপরে কিছু একটা খাবো। চোখ মুখে জল দিয়ে হাত পা ধুয়ে এসে এদিকে রান্না বসিয়ে দিলাম। তো আমাদের দাদাভাই একটু বাইরে গেল, দরকার আছে এক ভাসুরের বাড়িতে, আর তার যে রান্নাটা করে নিই, শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগছে, ভালো লাগছে না, সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়া মানে বুঝতেই পারো ক্লান্তকর লাগছে দিনটা। এখনও স্নান করিনি, আগে রান্নাটা করে তারপর স্নান করবো, চলো রান্নাটা করে নিই। তো বাড়ি এসে বসে দিলাম রান্না, রান্নাটা আগে করে নিই, কারণ খুব খিদে পেয়েছে সবারই, আমার না শুধু একা। তো এদিকে রান্না বসাচ্ছি, আর এদিকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। অনেকেই অনেক ধরনের কথা বলে যে মিতু তুমি আলাদা খাও। হ্যাঁ, আলাদা খাই, এটা লুকা যাবার কিছু নেই, আলাদা খাই। তো তারও কিছু কারণ আছে, সেগুলো অলরেডি ভিডিও দেওয়া আছে, তো সেগুলো দেখে নাও। আর হ্যাঁ, কারো কথায় অনেকেই বলে, অনেকে অনেক জায়গায় বলে যে তোমার শাশুড়িকে ডাক্তার দেখাও না, এত পেট ব্যথা। তো আমার শাশুড়ির পেট ব্যথাটা অ্যাকচুয়ালি হচ্ছে গ্যাসের জন্য, সেটা যেখানে ডাক্তার দেখেছি তিনিও বলেছে। এর আগেও অনেকবার আলট্রাসোনোগ্রাফি করা হয়েছিল, আমার শ্বশুরমশাই করেছিল,
আমার বিয়ের আগের কথা বলছি। তো উনি হচ্ছে গরু বিক্রি করে, ঠিক আছে, গরু বিক্রি করে আলট্রাসোনোগ্রাফি করেছিল, তো ওখানেও কোনো কিছু ধরা পড়েনি, শুধু বলেছিল গ্যাসের ব্যথা। তো এটা গ্যাসের ব্যথায় খাওয়া দাওয়াটা যদি কন্ট্রোলে আনা হয়, মানে রিচ খাবার খাওয়া যদি না যায়, মাছ মাংস বেশি ঝোল যেদিন করে খায় সেদিন করে কিন্তু পেট ব্যথাটা বেশি হয়। তো এই আর কি। তো আর একটা কথা, যে দেখো না, অনেকে বলে দেখো না, তরকারি দাও না, মাছ দাও না, যেরকম মাছ নিয়ে অনেকে বলেছে যে তোমার শাশুড়ি মাছ কেটে দিল আর তুমি দিল না, তোমরা কি এসে দেখেছো যে মাছ কেটে দিয়েছে আর আমি দেইনি, উনি মাছ কেটে দিল আর ওনাকেই দিব না, সেটা কি হতে পারে? এতটাও খারাপ আমি না, ঠিক আছে। অনেকেই অনেক ক্যামেরার সামনে অনেক কিছু দেখায়, কিন্তু বাস্তবে সেটা কি হয় না হয় সেটা তোমরা জানবে না। আর বাড়িতে আমরা দুটা মহিলা মানুষ, আমি আর আমার শাশুড়ি। তো ওনার যদি কিছু হয়, ওনার ছেলে আর ছেলের বউ দেখবে না, সেটা হতেই পারে না। আর আমার যদি কিছু হয়, সেটাও যে উনি দেখবে না, সেটাও হতে পারে না, ঠিক আছে। তো কিছু কথাবার্তা মানুষকে যখন বলতে হয়, আমাদের বিবেচনা করে বলতে হয়, আসলে যার বাড়িতে যেরকম না, সে ঠিক সেরকমই মানুষকে ভাবে। কারণ কারো বাড়িতে যদি কারো শ্বশুর শ্বশুরের সাথে ঝামেলা থাকে, তারপর তাই বলে হয়তো তারাও সেরকমটাই করে, তো সেই জন্যই হয়তো বা মানুষকেও ঠিক সেরকমটাই ভাবে। তো যাই হোক, আমার মনে যেটা নেই, তোমরা এমনভাবে সেই জিনিসটাকে তুলে ধরো যে আমার মনে সেই জিনিসটা আসতে বাধ্য হয়। তো শুধু তোমাদের দোষ না, কিছু কিছু মানুষও আছে যে যারা এমনভাবে তুলে ধরে, যেমন সব দোষ সব কিছুই যেন আমার। তো এই আর কি। তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়ে এদিকে আসলাম বিছানা তুলতে, কারণ না তাড়াহুড়ো করে সকালবেলা চলে গেছি, বিছানা করতে পারিনি। সকালবেলা সেদ্ধ ভাত করে প্রেশার কুকারে আমি আর মা সেদ্ধ ভাত খেয়ে ওদিকে চলে গেছি, আর বিছানাটা গোছানো হয়নি। তো এসে তাড়াতাড়ি করে আবার ভাত বসিয়ে দিয়েছি হাত পা ধুয়ে, তো এখন আবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ও তোমাদের দাদাভাই গেছে হচ্ছে, মানে পাশের বাড়ি একটা বৌদি আছে, ওই বৌদির বাড়িতে কিছু আমার যে মানে লোন নেওয়া ছিল ওখানে আবার কিস্তির জন্য দাঁড়িয়ে আছে। কতক্ষণে আমরা গিয়ে কিস্তি দিব, তারপরে ওরা গিয়ে ব্যাংকে জমা দিবে, সবার কিস্তি জমা দেওয়া শেষ, মানে যখন চাপ আসে সব একবারই আসে। তো ও এদিকে আর বাড়িতে না ঢুকে ও সোজা চলে গেছে বৌদিদের বাড়িতে কিস্তি দিতে। তো কিস্তি দিয়ে আসার আগে আগে আমি ভাবছি যে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, মানে বাড়ি থেকে সকালবেলা যদি কোনো কাজ না করে বেরোনো হয়, তাহলে যে এত কাজ জমে যায় মানে কি বলবো। আর আমি একদম হাঁপিয়ে যাচ্ছি, সত্যি কথা বলতে 6 মাস প্রেগনেন্ট এই অবস্থায়, মানে নিজেই যখন ডাক্তার দেখাতে যাই প্রচণ্ড কাহিল হয়ে যাই, জানি না এখন কেন এরকমটা হয়, আগে ঠিক এরকমটা হতো না। তো তবুও কিন্তু মাকে নিয়ে যতই কষ্ট হোক, যতই যাই হোক, আমি ভাবলাম যে না, নিয়ে যাই, কারণ আমি না নিয়ে গেলে কে যাবে। আর মা তোমাদের দাদাভাইয়ের সাথে যেতেই চাচ্ছিল না, বলছিল যে না তুমি চলো। তো সেই জন্য আমাকে যেতেই হলো বাধ্য হয়ে আর কি। তো আর একটা কথা, ঠিক আমি না গেলে কে যাবে বলো, এটা কথাও ভাবতে হবে, কারণ আমার ছাড়া আমার যে কোনো নন মানে যা নেই, যে আমার বরের যদি কোনো ভাই থাকতো বা দাদা থাকতো, তার বউ থাকতো, তাহলে কিন্তু দুজনে মিলে ভাগ বাটোয়ারা করে নিয়ে যাওয়া যায় কাজগুলো, তাই না বলো? কাজ বলো, সমস্ত দায়িত্বই বলো। তো যেহেতু ও একাই ছেলে, তো ওকে তো নিয়ে যেতে হবে, আর তাছাড়া আমাকেও কিন্তু কর্তব্য করতেই হবে। তো সেই জন্য নিয়ে যাওয়া হলো আর কি। আর আসার পরে তারপরে বাড়িতে যেই কাজগুলো করতে করতে না, মানে কি বলবো, এতটা ক্লান্ত লাগছে, মানে চোখ মুখ মানে কি বলবো, মনে হচ্ছে শরীরটা খালি আমি চালাচ্ছি, শরীরের মধ্যে কোনো জোর নেই। তো শর্টকাটে রান্না করছি লাউয়ের তরকারি, বেগুন ভাজা আর ডাল। তো তাড়াতাড়ি করে রান্না করছি। আর হ্যাঁ, এর আগের দিন 2 পিস বড় বড় মাছ নিয়ে এসেছিলো, তো ওই মাছ 1 পিস তোমাদের দাদাভাই খেয়েছে আর হাফ আমি খেয়েছি, হাফ মা না সরি সরি হাফ তোমাদের দাদাভাই, হাফ আমি আর হাফ মা, আর এক মাথার সাইডটা ছিল, তো ওটা দিয়েই দেখো লাউয়ের তরকারিটা করে দিলাম। শুধু লাউয়ের তরকারি মাঝে মাঝে খেতে কিন্তু ভালো লাগে না, সবসময় তো খাই। তো এদিকে হচ্ছে ডালটা করে নিলাম। তো মোটামুটি আমার রান্না শেষ, এখন আমি ভাত বেরিয়ে নেব। তো মা দেখি এদিকে নেই, ছাগল দেখতে গেল হয়তো বা, ছাগলগুলো ওইখানেই বাঁধা ছিল। তো যেহেতু ওষুধ খেল, মানে খেয়ে এখন মোটামুটি এখন একদম ঠিক আছে, আপাতত ব্যথা ট্যাথা কোনো কিছুই নেই, আসলে এগুলো গ্যাসেরই ব্যথা, তো ডাক্তারও বললো যেটা।
তো এখানে ভাতটা বেড়ে দিচ্ছি, মানে আর যদি থালায় যদি বেড়ে দিতাম তাহলে কি হতো বলতো, থালার মধ্যে ছড়ানো থাকে ভাতটা তো ঠান্ডা হয়ে যায়, তো সেই জন্য ভাবলাম যে গামলার মধ্যে বেড়ে দিই, কতটুকু লাগে নেবে আর বাকিটা থাকবে, তো সেই জন্য গামলার মধ্যে ভাতটা বেড়ে দিচ্ছি। তো ভাত দেখো বেশি করেই রান্না করেছি, তার কারণ যাতে রাতেও হয়ে যায়। এই যে মোটামুটি এখন একটার মতো বাজে, একটা দুইটার মতো, তো এখন একবার রান্না করব, আবার রাত্রিবেলা রান্না করব, কতবার রান্না করব বলো। তার মধ্যে আবার এই অবস্থায় বেশি রান্না মানে ইচ্ছেই করে না, শরীর এখন সত্যি কথা বলতে এখন গিভ আপ করে দিচ্ছে। আমার তিন যখন আমার তিন চার মাস যখন ছিল, মানে এক মাস থেকে ছ মাসের জার্নিটা সেটা অনেকটাই স্মুথ ছিল, সমস্ত কিছুই আমি করতাম, তোমরা দেখতে রান্না বান্না কাজকর্ম সবই সবই করতাম, কিন্তু এখন জানি না শরীর গিভ আপ করে দিচ্ছে, মানে পারছি না, একটুতে আমি হাঁপিয়ে যাই, একটুতে মনে হয় আমার অনেক 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 পরিশ্রম হয়, জানি না কেন সবারই কি তাই হয়, কমেন্ট করে জানিও, মানে তোমাদের যাদের 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 এই মা হয়েছো তাদেরও কি ঠিক সেম পরিস্থিতি হয়েছিল, আমি জানি না কেন এখন যেহেতু সাত মাসে পড়তে যাচ্ছে এমন অবস্থাটা আমার হয়। তো এদিকে বেগুন ভাজা দিয়ে দিলাম, এদিকে লাউয়ের তরকারি বাটির মধ্যে দিয়ে দিব, আর দিয়ে দিব ডাল, দিয়ে খাবারটা দিয়ে আসব, দিয়ে এসে আমি একটু স্নান করে নেব, কারণ এসে আমি হাত পা ধুয়ে রান্নাঘরে ঢুকে গিয়েছি জামা কাপড় চেঞ্জ করে, তো স্নান করে নেব, আর ওদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য আবার হচ্ছে জল বসিয়ে দিব ইসেতে, কী জানি বলে উনানে, উনানে জল বসাই, তার কারণ গ্যাসের দাম যে বেড়েছে বন্ধুরা, গ্যাসের মধ্যে যদি আবার গরম জল করি স্নানের জন্য তাহলে মানে কি বলবো, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারদের আর বাঁচার উপায় থাকবে না, তো সেই জন্য উনানে বসিয়ে দেব স্নানের জল। আর আজকে আমি একটু ঠান্ডা জল দিয়ে স্নান করে নেবো, আমি জানি ঠান্ডা জল দিয়ে স্নান করা এই মুহূর্তে ঠিক না, ডাক্তার আমাকে বারবার বলেছে, কিন্তু কি করব বলো, এই করার আলসি কত করব, নিজেরও আর ভাল লাগে না। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মেডিসিন ওষুধ, যেটা ডাক্তারবাবুর সাথে কথা হলো, এটা গ্যাসেরই সমস্যা, তাও একটা আল্ট্রাসোনোগ্রাফি দিয়েছে আর কি, আর আর একটা কী জন্য দিয়েছে ওটা বুঝতে পারছি না, তোমরা যদি জানো তো এই যে একটা আছে ইউএসএ আল্ট্রাসোনোগ্রাফি আছে, আর একটা কী একটা দিছে জানি না, আমি এটা বুঝতে পারছি না ঠিক এটাকে কী বলে জানি না, তো এই যে আমি মিতুর গা মানে আমি বাইরে ছিলাম, এবার মেয়ে মেয়ে ছেলে গেলে তো ডাক্তারের ওখানে মেয়ে ছেলেই যেতে হয় নর্মালি, অন্য জানি না, এবার তাও সাথে মিতু গিয়েছিলো আর কি, তো শোনো তো ওইদিকে কি বলো বলতেছি কি বলছে যে এই ওষুধগুলো খাবা, এই ওষুধগুলো খাওয়ার পরে যদি পেট ব্যথা না কমে তাহলে ফালাকাটা বা কোথাও গিয়ে হ্যাঁ কোথাও মানে ওই ডাক্তারের আন্ডারে আছে, দুইটা রিপোর্ট এখানে দিছে তাই তো, একটা দিছে ইউএসজি হ্যাঁ ইউএসজি আর একটা দিছে ওটা নাম আমি জানি না ঠিক, বললো কি এটা ভিতরে নল ঢুকায়া ওটা ইসে করে মানে চেক করে মানে গলার ভিতর দিয়ে আর কি নল ঢুকায়া, এই দুইটা, কিন্তু ওষুধগুলো খাওয়ার পরে আর কি। আর এমনি ওষুধ বলছে যে ওষুধ খেলে যদি কমে যায় মানে কমার চান্স বেশি, কারণ যেহেতু গ্যাসের থেকে এগুলো, তো যদি কমে যায় তাহলে তো আর লাগবে না, তো এটা হচ্ছে এটাও একটা সিরাপের মতো ফাইল দিয়েছে জানি না কি, তবে এটা আছে দুই চামচ করে দুইবার খাবার পর, এই যে এটা বড়টা, আর এটা হচ্ছে 10 ml মানে এই যে উপরে একটু বাদ এই মুখাটা দিয়ে 11 ml-এর একটু নিচে মানে ফুল মুখ ফুল কোটা না আর কি, এটা আছে 10 ml করে তিনবার খাবার আগে, আর এটা দিছে হচ্ছে ডাক্তার ওই যে পায়খানার যে সমস্যাটা হয় না এটা কখন খাইতে বলছে, এটা রাত্রেবেলা খাইতে বলছে, আর এই এই যে দেখতে পাচ্ছ এটা এটা একটা আছে একটা করে দিনে একবার খাবার আগে, আর এটা রাতে খাওয়ার পরে চুষে চুষে খেতে হবে, এটা কিরমিট ট্যাবলেট তো এই হচ্ছে ওষুধ। আর ভর্তি হওয়ার কথা যেহেতু বলেনি, তারপরেও আমি তো জিজ্ঞেস করছিল যে ভর্তি হবা নাকি, তো বলছিল যে যেহেতু ডাক্তারবাবু বলছে যে কি বলে যদি না কমে তাহলে এই সব করতে হবে রিপোর্টগুলো, আর কমলে তো মনে করো যে কোনো ব্যাপারই না, তো যাই হোক খাওয়া দাওয়া কিন্তু হয়নি এখনও পর্যন্ত, রান্না বান্না জাস্ট করলো মিতু, আমিও খাইনি মিতুও খাইনি, তো চলো পরে কথা হচ্ছে। দুই চামচ করে দুইবার খাওয়ার পর খাওয়ার পর তিনবেলা দুই চামচ করে দুইবার দুই চামচ করে দুইবার খাওয়ার পর দুপুরে হ্যাঁ
আর এটা 10 ml করে তিনবার খাওয়ার আগে। এটা কত খাবেন জানেন? এটা 13 আছে, 9 আছে, এই যে 11, এই যে এটা এটা মাঝখানে 11 নিচে তো এটা খাবেন। কখন খাবে? এখন খাবে না পরে খাবে? আর এটা বন্ধু খাওয়া দেয় খাবেন। যেটা খাওয়ার পরে সেটা একটু ধুই যাবো, এলে খাবেন তো? হ্যাঁ।